আর চলতে চলতে সে একটি কুয়ার কাছে পৌঁছে যায় আর সেখানে গিয়ে তারা থেমে যায়। এ কি বুড়িমা, আপনি আমাকে এই কুয়ার কাছে কেন নিয়ে এলেন? কি কি আছে এই কুয়ার মধ্যে? তখন আমি তোমাকে বলেছিলাম না, আমি আমার নাতনিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর তারপর যখন আমি এই জঙ্গলে আসি আর আমার নাতনির চিৎকারের আওয়াজ অনুসরণ করতে করতে এখানে এসে পড়ি, তখন আমার নাতনি এই কুয়ার মধ্যে পড়ে চিৎকার করছিল। না না, আমার তো এখন খুব চিন্তে হচ্ছে শিলার জন্য। আমার শিলাটার এমনিতেই বুদ্ধি শুদ্ধি কম, কোথায় গেল আর না গেল সেটাই তো আমি বুঝতে পারছি না। এখন আমি কি করব? আমি কি যাব আমার শিলাকে খুঁজতে? একি আমার শ্বশুর মশাই এভাবে উঠানে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? আচ্ছা, তাহলে কি আমার শাশুড়ি মা এখনো ফিরে আসেনি? কিন্তু আমার শাশুড়ি মা তো কখনোই এমন বাইরে গিয়ে থাকে না, তাহলে নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। যাই হোক, সে যে কারণে থাক সেটা আমি পরে দেখবো। খুন মনে হচ্ছে আমার শ্বশুরটা বেশ চোটে আছে, আগে এখন আমাকে ওখানে গিয়ে আগুনে ঘিটা একটু বেশি করে ঢেলে দিতে হবে। এই কথা বলে মালা কালুর কাছে এগিয়ে যায়। এ কি বাবা, আপনি এভাবে উঠানে দাঁড়িয়ে আছেন কেন? বেশ তো রাত হয়েছে, এখন যান ঘরে যান, আমি আপনার জন্য খাবার করে রেখেছি, ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন তো, না হলে আপনার শরীর খারাপ করবে। কি করে ঘুমাতে যাই বলো মা, আমার যে চিন্তায় চিন্তায় ঘুম আসছে না। কেন বাবা, কিসের চিন্তা করছেন আপনি? কিসের চিন্তা আবার করছি বৌমা? তোমার শাশুড়ি মা, সে যে এখনো ফিরে আসেনি, তাকে নিয়ে তো আমার এখন যত চিন্তা। কি বলছেন কি বাবা, মা এখনো ফিরে আসেনি? এটা কেমন কথা বলি, মায়ের এ কেমন আক্কেল বলুন তো, একে তো কোথায় গেছে সেটা কাউকে বলে যায়নি, আর তার উপর এতটা রাত হয়ে গেছে, এর পরও তার ফেরার কোনো নামই নেই। মা কি জানে না যে সে বাড়িতে ফিরে না আসলে আপনি কত চিন্তা করবেন? আর আর আপনার যদি এত চিন্তা করতে করতে শরীর খারাপ হয়ে যায় তাহলে তার দায় কে নেবে বলুন তো? মা নেবে নাকি? বৌমা, তুমি আমার ছেলের বউ, তাও তুমি আমার জন্য কত চিন্তা করছো? আর শিলা এতটা বছর ধরে আমার সাথে সংসার করছে কিন্তু আমার ভালো মন্দর দিকে একটুও খেয়াল করলো না, আর এটাই যে আমার সব থেকে বড় কষ্ট। না বাবা, আপনি এত কষ্ট পাবেন না, যান ঘরে যান, ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি মায়ের জন্য অপেক্ষা করছি, আর মা আসলে তারপর আমি ঘরে যাব। মালা, আসলে প্রথমে আমি তোমাকে চিনতে পেরেছিলাম না, আর তাই তো আফসোস করেছিলাম, আর এখন আমি যখন তোমাকে চিনতে পেরেছি এখন আমি খুব খুশি মা। আর তোমার মতো বৌমা যেন সকলের ঘরে ঘরেই হয়। এ কথা বলে কালু ঘরে চলে যায়। ওদিকে সেই বুড়িমার নাতনিকে উদ্ধার করার জন্য আলো সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। তাহলে মেয়ে, তুই সত্যি সত্যি এই কুয়াটার মধ্যে ঝাঁপ দিয়েই দিলি, তোকে প্রথম দেখেই তো আমি অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু কিন্তু তুই যে এত বোকা সেটা তো আমি ভাবতেই পারিনি, তোকে তোকে একটা মিথ্যা নাটক সাজিয়ে বললাম আর তুই কিনা সেই নাটকটা বিশ্বাস করে নিলি। যাক, ভালোই হয়েছে, তোকে ঘায়েল করতে আমার খুব একটা কষ্ট হয়নি। ওদিকে সঙ্কিনী আর পঙ্কিনী আড়াল থেকে সব কিছু দেখতে পায় আর বুড়ির সব কথাও শুনে ফেলে। পঙ্কিনী, দেখলি তো আমি তোকে বলেছিলাম না ওই বুড়িটার মধ্যে একটা কিন্তু আছে, আর এখন দেখলি তো ওই বুড়িটা আলোর কত বড় ক্ষতি করে দিল। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আর এখন তো আলো ওই কুয়ার মধ্যেও ঝাঁপ দিয়ে দিল, তাহলে আলোকে আমরা কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো মানে, যে করেই হোক আমাদের আলোকে বাঁচাতে হবে, চল এক্ষুনি আমাদের ওখানে যেতে হবে। এ কথা বলে সখিনী আর পঙ্কিনী বুড়ির কাছে এগিয়ে যেতে থাকে, আর তখনই সেই বুড়ি তার রূপ ছেড়ে একটি রাক্ষসীর রূপ ধারণ করে আর বিকট শব্দে হাসতে থাকে। আমি আরেকটি শিকারকে আমার খাঁচায় আটকাতে পেরেছি, ভেবেছিলাম আমি এমন কোন শিকারই পাব না, কিন্তু
সামান্য একটু কষ্ট করে ওই অসহায় বুড়ির রূপ ধারণ করে তো আমি ওই মেয়েটাকে শিকার করতে পেরেছি। তাই তো, এখন তাহলে আমরা কি করব? আমরা যদি এখন ওই রাক্ষসীর সামনে সামনে যাই তাহলে তো আমাদেরকে ওই রাক্ষসী শেষ করে ফেলবে। না না, এখন কিছুতেই ওই রাক্ষসের সামনে যাওয়া উচিত হবে না। আমাদের কাউকে যদি ওই রাক্ষসটা আটকে ফেলে তাহলে আমরা আলোকে ওই কুয়া থেকে মুক্ত করতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু তাহলে এই রাক্ষসটার চোখ ফাঁকি দিয়েই বা আমরা কি করে আলোকে উদ্ধার করব বলতো? শোন সঙ্গিনী, আমাদেরকে অপেক্ষা করতে হবে। যতক্ষণ না ওই রাক্ষসটা এখান থেকে যায় ততক্ষণ পর্যন্ত, আর যখন ওই রাক্ষসটা এই কুয়ার কাছ থেকে অন্য কোথাও যাবে তখনই আমরা আলোর কাছে যাব আর আলোকে ওই কুয়া থেকে উদ্ধার করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু সঙ্গিনী আলো ঠিক আছে তো? কারণ আলো ওই কুয়ার মধ্যে পড়ে যাওয়ার পর থেকে তো আলোর কোনো সাড়া শব্দই পাচ্ছি না, আর তাই তো আমার খুব ভয় লাগছে। আলো আসলে ঠিক আছে তো, নাকি ওর কোনো ক্ষতি হয়ে গেছে? পঙ্খিনী এমন কথা বলিস না তুই, আমাদের আলোর কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র বিধাতার কাছে প্রার্থনা করতে থাক। বউ, শুনেছো একটা খবর? কেন, কি হয়েছে? আমার সূর্য ঠিক আছে তো? আবার সূর্য ঠিক আছে, কিন্তু যা শুনছি তাতে করে সূর্য খুব বেশি দিন ভালো থাকবে না। এসব কি বলছো কি তুমি? সূর্য সূর্য কেন ভালো থাকবে না? কি করেছে সূর্য? শুনলাম আলো সূর্যের চোখের আলো ফিরিয়ে আনতে যাওয়ার পর থেকে নাকি সূর্য শুধুমাত্র আলোকে নিয়ে ভেবেই চলেছে, আর নাকি সারাটা দিন কোনো খাবারও খায়নি, আর সূর্যের মা বাবা সূর্যকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছে কিন্তু সূর্য নাকি কারো কোনো কথাই শুনছে না। কি বলছো কি তুমি? সূর্য যদি এমন না খেয়ে থাকে তাহলে তাহলে আমার ছেলেটা যে অসুস্থ হয়ে যাবে তাহলে কি হবে বলো তো? তোমার ছেলে যদি নিজের ইচ্ছায় নিজের শরীর খারাপ করতে চায় তাহলে তো আমরা সেটা কিছুতেই আটকাতে পারবো না। কে বলেছে আমরা আটকাতে পারবো না? আরে আমরা তো সূর্যের বাবা মা, আর তাই সূর্য আমাদের কথা শুনতে বাধ্য। তুমি আর আমি কাল সূর্যের কাছে যাব আর সূর্যকে বুঝাবো, তাহলেই দেখবে ও ঠিক বুঝবে। হ্যাঁ বউ, সেটা তুমি মন্দ বলনি, হয়তো আমরা গেলে হয়তো আমরা গিয়ে সূর্যকে বুঝাবো, তাহলে যে ওরই ক্ষতি। আর সব থেকে বড় কথা, আলো যখন সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার জন্য বেরিয়েছে তখন আলো কিছুতেই সূর্যের চোখের আলো না ফিরিয়ে বাড়ি ফিরবে না, আর তার জন্য অনেকটা সময় লাগতে পারে। আর এতদিন সূর্য যদি এভাবে খাওয়া দাওয়া না করে তাহলে কি হবে একবার ভেবেছো? ও আচ্ছা, সূর্যের বাবা আলোকে আসলে সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারবে? বউ, তোমরা কেউ আলোকে তেমন ভাবে চেনো না, তবে আমি আলোকে ঠিকই চিনেছি, আর তাই তো বলছি আলো ঠিক আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে আনবে, এতে কোনো সন্দেহ নেই। সেটাই যেন সত্যি হয় তাহলে তাহলে কাল আমরা সকাল সকাল দুজনেই সূর্যের কাছে চলে যাব। ঠিক আছে বউ, তাই হবে। ওদিকে হাবু মালার ভয়ে কিছুতেই ঘর থেকে বের হয় না, আর সে মনে মনে খুব ভয় পেতে থাকে। মালা তো আমাকে কড়া করে বলে দিল আমি যেন এই ঘরের ভেতর থেকে বের না হয়ে যাই, কিন্তু এভাবে আর কতক্ষণ আমি ঘরের মধ্যে থাকবো? না না, আমার তো কিছুই ভালো লাগছে না, আর এখন তো অনেক রাতও হয়ে গেছে, আর যখন তখন মালা চলেও আসতে পারে, আর মালা চলে আসলে তো আরও অনেক বড় বিপদ হয়ে যাবে। আর মা আর মায়ের তো কোনো সাড়া শব্দও পাচ্ছি না, তাহলে কি মা এখনও আসেনি? কিন্তু মা তো আমাকে বলে গেল যে সে নাকি তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু কই, মা তো এখনো এলো না, মা তো আসলে আমাকে ডাকতো। তাহলে কি মা এখনো সেই ভাগ্য বাবার দেখা পায়নি? আর যদি তাই হয় তাহলে আমাদের এই কি অবস্থা হবে? ওই মালার ঘরে থাকা ভূতটা তো ওই মালার ঘাড়ে থাকা ভূতটা তো আমাদের সবার ঘাড় মটকে দেবে, তখন কি হবে? মা, ও মা, মা গো কোথায় তুমি? তাড়াতাড়ি ফিরে এসো, আমার যে ভয়ে গলাটা শুকিয়ে যাচ্ছে, এখন যে আমি রান্নাঘরে গিয়ে জল খেয়ে আসবো সেই উপায়টাও নেই। পাশে মালার ঘাড়ে থাকা ওই ভূতটা আমার সামনে চলে আসে যদি, না না, কি করবো কিছুই তো বুঝতে পারছি না। না না, আমাকে এত ভয় পেলে চলবে না, আমি না পুরুষ মানুষ, আর তাই তো আমাকে সাহসের সাথে থাকতে হবে।
আর আর ওই মালার ভূটা যখনই আসুক না কেন, ও সামনে গিয়ে বীর পুরুষের মতো বুকটা ছাতির মতো করে ফুলিয়ে দাঁড়াতে হবে। তখন দেখব ওই ভূটা আমার কি করে। তারপর মা এসে গেলেই ব্যাস, আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।